বল। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোন না, যে একটা বন্ধু আমাকে অ্যাপের মাধ্যমে একটা প্রবলেম নিয়ে বলছিল, বুঝলি আচ্ছা, তো? সেটা হচ্ছে মেসেঞ্জারে প্রথম কি মেসেজ করলে মেয়েটি মজা পাবে। মানে প্রথম হয় না যে কেউ, সবাই বেশিরভাগ লেগে হাই মেসেঞ্জারে, একটা মেয়ের সাথে ভাল লেগেছে তো তার ডিপি ভাল লেগেছে, তার সাথে সমস্ত কিছু ফটো সমস্ত কিছু প্রোফাইল ভালো, তো দেন তার সাথে কথা বলতে চায়। তো কথা বলতে গেলে প্রথমে সবাই হাই লেগে, ও চাইছে যে, হাউ আর ইউ, তো হ্যাঁ হাউ আর ইউ হলেও হয়, যেমন হচ্ছে ও রিপ্লাই দিল ভালো আছি, তো আই এম গুড, তো কিছু একটা বলল, তো কিছু একটা নিজের প্রবলেমও যদি বলতে পারে। তো এছাড়া এমন কিছু আছে যেটা ডাইরেক্ট কিছু বললে একটু মজা পেল মেয়েটা, মানে প্রথমেই হাসিয়ে দিল এমন কিছু বলে প্রথম SMS-এ? তাহলে ও কোনো ইমোজি এমন কিছু পাঠাবে, মানে খুব হাসি বা কোনো কিছু ইমপ্রেশন আচ্ছা এরকম আচ্ছা, টাইপ। তো যেমন যেমন, তোকে তো, তুই একজন মেয়ে তো তোকে তো মোটামুটি পাঠিয়েছে, তো কিরকম কি? দেখ, আমাকে সবাই মানে কি বলবো আর, শুধু মানে যার সাথে আমি কথা বলি তার সাথে নাকি আমার না এরকম মানে আছে, লাভ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। ফার্স্ট SMS-এ ইমপ্রেস করে দিয়েছে, মানে এমন কোন SMS করেছে? না, আমি কারোর সাথে কথা বলতে চাই না, কিন্তু তারা আমার সাথে কথা বলে তাদের সে আমাকে তো খুব ভালো ঠিক, লাগে। যেমন আমি যেমন কিছু কিছু মেয়েকে ধর ফার্স্ট রিপ্লাই করেছিলাম, তো যে তোমার মধ্যে কিছু তো এমন ব্যাপার আছে যা সব মেয়েদের থেকে আলাদা, তো এটা 10 জনের মধ্যে 8 জনই একটা পজিটিভ রিপ্লাই দিয়েছে, তো এটাও একটা কিছু ভ্যারি করে। তো দেন এটাও যদি ওই ছেলেটা করতে পারে। এছাড়া যেমন তোমার চোখের মধ্যে কিছু তো এমন ব্যাপার আছে যেতে আমি ডুবে যাই, সাঁতার কাটতে চাই, কিছু তো এমন ব্যাপার আছে। আর তোমার ওই ঠোঁট, তোমার যে ওই ঠোঁটের মধ্যে থাকা গোলাপের পাপড়ি, মানে আমি যখন ঘুমাই স্বপ্নে আমি দেখতে পাই, তুমি ভাবতে পারবে না। তো এরকম কিছু একটা রিপ্লাই দিল। তো এছাড়া এছাড়া আর কি কি রিপ্লাই দেওয়া যায়, মানে ফার্স্ট রিপ্লাই যেটাতেই ফার্স্টেই মেয়ে ইমপ্রেস হয়ে গেল, দেন হাসলো একটু মজা পেলো, দেন কথা বললো? ফার্স্টে এমন কোন ধর ভিডিও পাঠালো হাসি মজার, হুম তাহলে মিস্টার বিন বা চার্লি চ্যাপলিন বা হুম কিছু এরকম ভাবে ইমপ্রেস করতে হবে। মেন হচ্ছে আগে মেয়েটাকে বুঝতে হবে ও কিরকম টাইপের, আচ্ছা, খুব গোমরা, খুব একা মানে একা ছোট টাইপের, ধর মিস্টার বিনের কোন একটা ছোট শর্ট ভিডিও পাঠিয়ে দিল, তো সেখান দিয়ে ভালো ধর রিপ্লাই কিছু ভালো সবাই আসলো। তো সমান হয় না, না তো হাতের যেমন 5টা আঙুল আছে, তো হুম 5টা আঙুল কিন্তু সমান। না, এবার কিরকম মেয়ে হতে হবে এবার সেটার উপর কোন ডিপেন্ড করে। মেয়ে তার উপর কিন্তু ডিপেন্ড করে, যে ও হয়তো হাসি মজার পাঠাবে, ওটাকে হয়তো ভাববে কি ক্যালাস নাকি। হুম সে তো ঠিক, কিন্তু ফার্স্ট কি SMS করা যায় যেটাতে ফার্স্ট মেয়েটা ইমপ্রেস হবে? ধর মেয়েটা হয়তো একটু সিরিয়াস হলো, আমি বলছি মানে ইমপ্রেস করার মতো নিজেকে ক্যালাস প্রুফ করাটা পরে, আগে আচ্ছা সবার ফার্স্ট হচ্ছে তুমি একটা হাসি মজার কিছু পাঠিয়ে দিলে মানে যে ও হাসবে এমন কিন্তু নয়। প্রথমে একটু জোকার হলো, জোকার মিন্স একটু হাসাতে পারলো, তো হাসালেই তো ইমপ্রেস হয়ে গেল। হাসাতে পারলো, ইমপ্রেস হলো, ঠিক আছে, সবাই কিন্তু হাসি দিয়ে ইমপ্রেস হয় না। আচ্ছা এখনকার দিনকাল যেরকম, হুম সেটা দেখে আমি এখন বুঝতে পারি যে মেয়েরা কিন্তু খুব হাসি মজার টাইপের করলেই যে পছন্দ করে এমনটা কিন্তু নয়। দেখ এছাড়া আর এখনকার কি, মানে মোটামুটি এখন কিছু তো হচ্ছে একটা বল। এখন দিনকাল হচ্ছে তুমি কতটা দিতে পারবে সেই ভয়েস কিন্তু তোমাকে ইউটিলাইজ করার মতো, ঠিক মানে আছে? ফার্স্ট কি SMS করবো, ধর একটা কথা, তো ফার্স্ট একটা তো SMS হয় যেটা রিপ্লাই পর পর হাউ পর আর পর ইউ, ভালো আসবে, হাউ আর ইউ বলবে আই এম ফাইন, তো রূপে বলবে যে আপনি হোয়াটস কি। এ ডিনার টিনার কিছু একটা বললো টুডে, তো কিছু তো সেখানে রিপ্লাই আসলো হয়তো এই ওই খেয়েছি, ফুলকপি আলুর তরকারি খেয়েছি। বা আপনি কখন ঘুমন আচ্ছা আচ্ছা রাতে, হ্যাঁ বলতে আমি এরকম কেউ যদি বলে যে আমি লেট নাইট পড়াশোনা করি, হ্যাঁ, তো এবার পড়াশোনা নিয়ে স্টার্ট হয়ে গেল, তো চোখে প্রবলেম হতে পারে রাত জেগে পড়লে, তো বেশিক্ষণ কখনো বেশিক্ষণ ও আবার বলবে যে বেশিক্ষণ পড়ো না, কিছুক্ষণ পড়ো, হুম রাত 11টা 12টা অব্দি পড়ো, যদি রাত্রিবেলা
মিড নাইট অব্দি পড়ার হ্যাবিট থাকে, তো মিড নাইট অব্দি পড়ো, বাট 12টার উপরে আর করো না। তো মেয়েটা হয়তো ভাববে প্রথমেই মানে এতটা আমাকে কেয়ার করছো, মানে ব্যাপারটা কি বলতো? মেয়েরা কিন্তু কেয়ারটা খুব বেশি প্রায়োরিটি না, দেয়। তারপর মেয়েটা হয়তো বলবে যে ব্যাপারটা কি বলতো, তবে এটা তুমি আমাকে কেয়ার করছো কেন, বা এত এতটা তোমার আমার জন্য চিন্তা বিষয়, তুমি তোমাকে একটু ভালোবাসো নাকি, কোনো তো কিছু যদি এরকম টাইপের কিছু যদি হ্যাঁ, বলে, তো সেখানে তাহলে দাঁড়িয়ে দেখা হয়তো যায় বললো যে কি, হ্যাঁ তোমার ছবি আর তোমাকে দেখতে খুব ভাল লাগে, বা তোমাকে আমার স্বপ্নে তোমার এসেছিল। তোমার তোমার দেবীটা নাইস লাগে, তাই আমি তোমাকে জাস্ট বললাম, মনে হলো তুমি বলার মতন উপযুক্ত, তাই বললাম, ডোন্ট মাইন্ড, হ্যাঁ খারাপ লাগলে বলবো না। আচ্ছা, তারপরে তারপর আমি বলে বেশ, কি, না না তারপরে না তুমি বলতে তারপরে পারো। একটু তারপরে ও যদি একটুখানি কথা বলাটা একটু স্টপ করে, যখন দেখে যদি ও 3 বার রিপ্লাই আসছে, মেসেজ আসছে, তখন ও আবার রিপ্লাই করবো দেন। তারপর না না তুমি বলতে পারো, বা এরকম করে যদি আস্তে আস্তে রেগুলার যদি মেনটেন করে কথা বলা, আর একজনকে যদি সময় দেয়, আর তার রিপ্লাই এর জন্য যদি ওয়েট করে থাকে। মেইন হচ্ছে আগে দেখতে হবে ছেলেটাকে, আগে ওর কেয়ার নিতে হবে, আর ঠিক আছে? এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা মানে রেগে যায় যদি মেয়েটা যদি রিপ্লাই করলো আর সেটা যদি সিন না হলো, মানে ছেলেটা কি করে, তাড়াহুড়ো হয়তো রিপ্লাই করছে না, সরে গেল। এবার ওখানে ওয়েট করে থাকতে হবে যতক্ষণ না মেয়েটা রিপ্লাই করছে, হ্যাঁ রিপ্লাই হ্যাঁ করলো, হ্যাঁ, এটা দেন এটা এটা একটা ম্যাক্সিমাম ভালো হয়, গুড এটা ইমপ্রেশন এটা আসবে। এটা 90% ছেলেদের মধ্যেই এই জিনিসটা আছে, একটা ধরো হ্যাঁ, একটা মেয়ে কনস্ট্যান্টলি মেসেজ করেই যাচ্ছে, সঙ্গে করেই সঙ্গে যাচ্ছে, চলে করেই যায়, যাচ্ছে, হয়তো গেম টেম খেললো হয়তো সরে। গেম খেলতে ব্যস্ত, কি নিজের বিজনেসের কাজে ব্যস্ত, বা যাই হোক, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, পুরো কথা অথচ কমপ্লিট এখন করে না, মাঝখানে কেটে কখনো চলে যায়। কমপ্লিট করে না, মাঝখান থেকে হ্যাঁ খাচ্ছি, হ্যাঁ খেতে বসেছি, ঠিক আছে বাস রাখো, কেটে দিল, এবার পরের SMS আর সিন সিন হয়ে করলো রয়ে না, গেল। সিন হ্যাঁ, করলো না। মানে ডবল টিক হয়ে থেকে গেল। হুম 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 এই প্রবলেম গুলো করলে হবে না। তো হুম ফার্স্ট SMS এরকম ধরন যদি করা যায়, এছাড়া হচ্ছে প্রথমেই যদি মেইন প্রথমেই হচ্ছে, যদি সুন্দর একটা যদি ভালো রিপ্লাই দেওয়া যায়, তো দেন কিছু একটা হবে। হ্যাঁ তোমার তো স্ট্যাটাস দেখলাম, বেশ সুন্দর লাগলো তোমাকে দেখতে, এত সুন্দর, একদম রিয়েল দেখা করো, খুব ভালো লাগবে যখন। হ্যাঁ, তো প্রথমে এটা বলা যাবে না, অনেক 2 দিন 3 দিন যদি কথা হলো তো দেন বলা যায়। তো এইভাবেই এগানো যাবে। তো এইভাবেই মেসেঞ্জারে প্রথম SMS টু তো তা আস্তে আস্তে ভালো বান্ধবী হয়ে যাবে, বন্ধু বান্ধবী হয়ে যাবে। তো ঠিক আছে, তো আমি এটা ডেলিভার করে দেবো। তো যদি সেখান থেকে যদি আবার যদি নতুন কোনো প্রবলেম আসে, তো আবার আমরা ডিসকাস করব। আচ্ছা। তো ঠিক আছে, রাখছি।